ব্রণের সমস্যা শুরু হয় বয়ঃসন্ধির সময় থেকে। এই সমস্যা চলে অনেক দিন, অনেক মাস, এমনকি অনেক বছর ধরে। এমনকি এই ব্রণের সমস্যার জন্য মুখ দেখানো বন্ধও করতে হয়। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মানুষের বিশ্বস্ত অথচ বিরক্তিকর সঙ্গী ব্রণকে নিয়ে। মুখে ব্রণ হয়ে সেরে যায়, কিন্তু এর দাগ থেকে যায় দিনের পর দিন। মুখের এই দাগের কারণে অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আজকাল অনেকেই মুখের এই দাগ সারানোর জন্য সার্জারির সাহায্য নেন, ব্যবহার করেন দামি দামি ব্র্যান্ডের মেকআপ। কিন্তু এসব না করে ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমেই এই দাগ কমানো সম্ভব, তাতে তেমন বেশি খরচও হয় না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। নাম্বার ওয়ান, প্রচুর পানি পান করতে হবে। নাম্বার টু, ত্বক পরিষ্কার রাখতে হবে। আপনি যদি মেকআপ করে থাকেন তাহলে মেকআপ প্রতিদিন তুলতে হবে। নাম্বার ফোর, অপরিষ্কার হাতে আপনার ব্রণের জায়গাটি কখনো স্পর্শ করবেন না। ব্রণ অযথা নখ দিয়ে খুঁটবেন না। বিজ্ঞাপনে দেখানো কোনো ক্রিম বা লোশন মুখে মাখবেন না। সর্বশেষ, তেল এবং মশলাযুক্ত খাবার যতটা পারুন বন্ধ করুন। তো বন্ধুরা, চলুন আলোচনা শুরু করি ব্রণ কমানোর এই ঘরোয়া টিপ সম্পর্কে। কমলা লেবুর খোসা। কমলা লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ত্বক উজ্জ্বল রাখতে এবং কালো দাগ দূর করতে এই ভিটামিন সি দারুণ কার্যকরী। ত্বক ভালো রাখতেও কমলা লেবুর রস খাওয়া জরুরি। কমলা লেবুর খোসা মুখের কালো দাগ দূর করতে দারুণ কার্যকরী একটি উপাদান। কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। সমপরিমাণ গুঁড়ো এবং মধু মিশিয়ে ব্রণের কালো দাগের উপর একটি প্রলেপ তৈরি করুন। 15-20 মিনিট এটি মুখে মেখে রাখুন। এরপরে উষ্ণ গরম পানিতে মুখটি ধুয়ে ফেলুন। একদিন পর পর এই প্যাকটি আপনি ব্যবহার করুন। পাতি লেবুর রস। পাতি লেবু হলো ভিটামিন সি এর ভান্ডার। মুখের যে কোনো ধরনের দাগ মেটাতে পাতি লেবুর জুড়ি নেই। যে কোনো একটি পাত্রে পাতি লেবুর রস নিন, তারপরে তুলো দিয়ে আপনার মুখের ব্রণের জায়গাটিতে এটি মেখে দিন। এটিকে 10-15 মিনিট রাখার পরে উষ্ণ গরম পানি দিয়ে এটিকে ধুয়ে ফেলুন। আপনার হাত, পা সহ শরীরের অন্য খোলা অংশেও পাতি লেবুর রস ব্যবহার করতে পারেন। রোদের পোড়া দাগ সহ যে কোনো ধরনের দাগ সহজে দূর করে এই পাতি লেবুর রস। নারিকেলের তেল। ত্বকের যে কোনো সমস্যা মেটাতে নারিকেল চ্যাম্পিয়ন। এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন কে। ত্বকের কালো দাগ দূর করতে নারিকেল তেল দারুণ কার্যকরী। আপনার মুখের কালো দাগের উপর নারিকেল তেল মেখে সারা রাত রাখুন। দেখবেন ধীরে ধীরে মুখের কালো দাগ উঠে গিয়েছে। হলুদ, প্রাচীন ভেষজ। হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফ্লেমেটারি। মুখের কালো ভাব দূর করতে হলুদ দারুণ কার্যকরী। 1 চামচ হলুদ এবং 1 চামচ পাতি লেবুর রস মিশিয়ে ব্রণের কালো দাগের উপর প্রলেপ তৈরি করুন। 30 মিনিট রেখে আপনার মুখ ধুয়ে ফেলুন। অ্যালোভেরা। ত্বকের সমস্যা মেটাতে অ্যালোভেরা দারুণ একটি কার্যকরী উপাদান। এছাড়াও কাটা ছেঁড়া, পোড়া সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা দারুণ কার্যকরী। গাছের পাতা থেকে সরাসরি অ্যালোভেরা জেল নিয়ে মুখের দাগের উপর প্রলেপ তৈরি করে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার মুখের দাগ চলে গিয়েছে। ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ওমেগা ও ফ্যাটি অ্যাসিড। এই তেল আপনার ত্বকে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে, শুষ্ক এবং অনুজ্জ্বল ত্বককে তৈরি করে উজ্জ্বল ও প্রাণবন্ত। ত্বকের কালো দাগের উপর ক্যাস্টার অয়েল মেখে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ব্রণের কালো দাগ ক্রমশ হালকা হতে শুরু করেছে। খাবার সোডা। খাবার সোডা ত্বককে আর্দ্র রাখতে দারুণ কার্যকরী। ত্বকের কালো দাগ দূর করতে নিয়মিত খাবার সোডা ব্যবহার করা যায়। সামান্য জলে বেকিং সোডা গুলে একটি মোটা পেস্ট তৈরি করে ব্রণের উপর প্রলেপ দিন। 10-15 মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। বন্ধুরা, এই ছিল আমাদের মুখের কালো দাগ বা ব্রণ দূর করার ছোট্ট একটি ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।